Hi everyone, we will be talking about the most important topic of your career, that is CV writing. এই ভিডিও সিরিজের মাধ্যমে এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারবো হাউ টু রাইট আ উইনিং সিভি, এমন একটা সিভি যেটার মাধ্যমে যে কোনো জায়গার যে কোনো ধরনের জব আপনি পেতে পারবেন, আপনাকে জবটা পেতে সাহায্য করবে। ওকে, সো প্রথমেই কিছু সিম্পল কথা বলে রাখি, আমরা কিন্তু যত যাই বলি না কেন, উই আর বায়ার্সড টুয়ার্ডস গুড লুকস। আপনি যত যাই বলেন না কেন, একটা মানুষ যখন হেঁটে যায়, যদি একটা মানুষটা সুন্দর হয়, যদি তার অ্যাপিয়ারেন্সটা ভালো হয়, যদি তার লুক অ্যান্ড ফিল, তার গ্রুমিংটা ভালো হয়, আমরা কিন্তু তাকাই, তাই না? মিথ্যা কথা বলবেন না, আমরা কিন্তু তাকাই। সো সিভিও কিন্তু তাই, সিভি একটা মানুষ না, কিন্তু সিভি প্রথম ইম্প্রেশনে যদি নিয়ে মনে হয় এটা কী পাঠাইছে, এ ফটোকপি পাঠাইছে, সিভিটা একটু বাঁকা, ছবিটা একটু বাজে, হ্যাঁ কেমন জানি, বা ফরম্যাটটা খুব কমন, বক্স বক্স করা, এই মান্নাতে এমন একটা ফরম্যাট দিয়ে রাখছে, তখনই কিন্তু ইম্প্রেশনটা নষ্ট হয়ে যায়। আপনাকে ইন্টারভিউতে ডাকবে কি, ডাকার আগেই তো আপনি বাদ। সো সিভিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি প্রথম যেটা বলবো ওটা হচ্ছে সিভির ওভারঅল নট ডিটেলস, ওভারঅল লুক অ্যান্ড ফিলটা যেন ভালো হয়, সিভিটা যেন ছবিটা খুব সুন্দর থাকে। আপনাদের সবার উচিত হবে একটা নাইস ফর্মাল ড্রেস পরে আশেপাশে এলাকার একটা ভালো স্টুডিওতে গিয়ে একটু যেভাবে একটু বাঁকা অ্যাঙ্গেলে একটা সুন্দর ছবি তোলা। যেহেতু এটা কোনো ভিসার জন্য না বা পাসপোর্টের জন্য না, এভাবে তাকায় থাকতে হবে, কানগুলাকে স্টিফ করে লাগবে না, আপনি হালকা অ্যাঙ্গেলে একটা স্মাইলিং ফেস দিয়ে একটা সুন্দর ছবি কিন্তু অবশ্যই তুলতে হবে। এটা কিন্তু ওই যে বিয়ে বাড়ি তোলা ছবি, সেলফি তোলা ছবি, এই ধরনের ছবি সিভিতে দেওয়া যাবে না। সো একটা সুন্দর ছবি দিতে হবে, ছবিটা যেন দেখতে আপনাকে ভালো লাগে, আপনাদের নাম ডিটেলসগুলো সুন্দরভাবে প্রথমেই থাকতে হবে, একদম উপরে ফুল নাম অ্যাড্রেস এগুলো থাকতে হবে, সো দ্যাট আপনাকে যদি শর্ট লিস্ট করে ওরা যেন ইজিলি আপনাকে ফোন করতে পারে, ইমেল করতে পারে, রিচ আউট করতে পারে। এবং ওভারঅল ফরম্যাটটা আপনারা এখন গুগলে গেলে দেখবেন অনেক সুন্দর সুন্দর সিভি ফরম্যাট পাওয়া যায়, তো যে ফরম্যাটটা ভালো লাগে ওই ফরম্যাটটা ইউজ করেন। এবং এই কোর্সে ওয়ার্কবুক তো আমি আপনাদেরকে দিচ্ছি, ওয়ার্কবুকেও কিন্তু আমি আপনাদেরকে একটা সিভি ফরম্যাট দিয়ে দিচ্ছি, ওই ফরম্যাটটা আপনারা ফিল আপ করতে পারবেন, এবং বিভিন্ন ভালো ভালো সিভি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, সো দ্যাট আপনারা এগুলাকে দেখে একটা নাইস সিভি তৈরি করতে পারেন। হাদিস বা বাইবেল টাইপের কোনো নিয়ম কিন্তু নাই যে এরকমই হতে হবে ফরম্যাট, বাট যুগের সাথে সাথে ফরম্যাটটা চেঞ্জ হয়, যে ফরম্যাটটা দেখে আপনার ভালো লাগবে ওই ফরম্যাটটা আপনি 5-10 বন্ধুকে দেখান। মনে আছে আগে আমি বলেছিলাম ল অফ অ্যাসোসিয়েশন, আগে ভিডিওতে আপনি যে অ্যাসোসিয়েটেড যারা আছে ওদেরকে দেখান, যে ফরম্যাটটাতে সবাই বলবে যে ফরম্যাটটা ভালো লাগছে ওই ফরম্যাটটা আপনি অ্যাডাপ্ট করতে পারেন, অথবা আপনি আমার ওয়ার্কবুকে দেওয়া ফরম্যাটও অ্যাডাপ্ট করতে পারেন। খেয়াল রাখতে হবে সিভিতে যেন দাড়ি কমা ফুল স্টপ, কোথাও কোনো ভুল না থাকে, প্রপার স্পেসিংটা থাকে, আপনারা যে ফন্টে বা যে সাইজ দিয়ে হেডলাইনটাগুলো দিয়েছেন প্রত্যেকটা হেডলাইন ওভাবে থাকে। অনেক সিভিতে দেখি এক এক জায়গায় এক এক ধরনের বুলেট পয়েন্ট, এটা কি, এটা মানে হচ্ছে আপনি কনসিস্টেন্ট না, কনসিস্টেন্ট না হলে কেউ কি আপনাকে চাকরিতে নিবে, অসম্ভব। সো কনসিস্টেন্সি থাকতে হবে, স্পেসিংগুলো প্রপার হতে হবে, সিভিটা হতে হবে নিট অ্যান্ড ক্লিন। এবং অনেকেই দেখা যায় সিভি ফটোকপি করে পাঠায়, এই কাজ কিন্তু করা যাবে না। প্রত্যেকটা জায়গায় যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সিভিটা নাইস একটা প্রিন্ট নিতে হবে, প্রপার ছবিটা অ্যাটাচ করতে হবে, এবং এখন তো আমাদের ইমেইলে অনেক সিভি পাঠাতে হয়, ইমেইলে আপনি ওয়ার্ডে কখনও সিভি পাঠাবেন না, এটাকে পিডিএফ করে সুন্দর করে সিভিটা পাঠাবেন। এবং এখানে অনেকে দেখি যে ওই সিভির মধ্যে লিখে সিভি, ভাই কার সিভি, মানে কিসের সিভি, এটা তো একটা ফোল্ডারে যখন একটা মানুষ সেভ করবে তখন তো হারিয়ে যাবে। সো আপনি ফুল নাম লিখেন, গোলাম সামদানি ডন ফুল স্টপ সিভি ফুল স্টপ ডেট, অর্থাৎ এটা কবেকার আপডেট, সিভিটা কবেকার আপডেটেড সিভি, সো ডেটটা আপনারা দেবেন। এই ছোটো ছোটো জিনিসই কিন্তু ম্যাটার্স দ্য মোস্ট, বিশ্বাস করেন যখন ওরা দেখবে যে সিভিতে এত সুন্দর ফরম্যাট, সিভিতে ছবিটা এত ভালো প্রফেশনাল ছবি, সিভির মধ্যে কোনো ভুল নাই, সিভিটা যেভাবে সেভ করেছেন একটা পিডিএফ করে সুন্দর করে সেভ করেছেন, তখনই কিন্তু ওরা বুঝবে যে ইউ আর আ সিরিয়াস ড্রিভেন পারসন, ইউ আর ইউ ওয়ান দ্য জব, ইউ আর সিরিয়াস, এবং আপনাকে ডেফিনেটলি ওরা ডাকবে। সো আপাতত এতটুকু আমি বলছি, এবং এরপরে ভিডিওগুলোতে আমি একদম ইনডেপথ সিভি ভিতরে ঢুকবো। প্লিজ ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, খাতা কলম পাশে রাখবেন, ওয়ার্কবুকটা পাশে রাখতে পারেন, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমেই একটা ওয়ার্ল্ড ক্লাস সিভি তৈরি করে ফেলবেন ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার।